এখানে 5 নম্বর অঙ্কটা দেখি, 3 জন পুরুষ ও 4 জন বালক দৈনিক 8 ঘন্টা কাজ করে 65 দিনে 9,750 টাকা আয় করে। 7 জন পুরুষ এবং 8 জন বালক দৈনিক 10 ঘন্টা কাজ করে কতদিনে এত টাকা আয় করবে? এখান থেকে দেখো, 3 জন পুরুষ বা 4 জন বালক দৈনিক 8 ঘন্টা করে 65 দিনে এত টাকা আয় করে। 3 জন পুরুষ বা 4 জন বালক, তার মানে 3 জন পুরুষ সমান সমান 4 জন বালক, আমাদের বের করে নিতে হবে তাহলে 1 জন পুরুষ সমান কয়জন বালক সেটা নিতে হবে। তারপরে এই 7 জন পুরুষকে বালকে পরিণত করতে হবে, তার মানে 3 জন পুরুষ সমান সমান 4 জন বালক, 1 জন পুরুষ সমান সমান 4/3, 7 জন পুরুষ সমান সমান হইতেছে 4 × 7/3, তো 4×7 = 28, আমাদেরই হবে 28, 28/3 জন বা 3 জন বালক, মানে 7 জন পুরুষ সমান 28/3 জন বালক, সাথে 8 জন বালক যোগ করি, 8 যোগ করে দিতে হবে। যোগ করলে দৈনিক, তারপর আমরা বের করে নিতে পারবো যে এতজন বাল 4 জন বালক দৈনিক 8 ঘন্টা কাজ করে 65 দিনে এত টাকা আয় করে, তাহলে 1 জন বালক দৈনিক 8 ঘন্টা কাজ করে 65 দিনে কত টাকা আয় করবে সেটা বের করবো। তারপরে 1 জন বালক দৈনিক 1 ঘন্টা কাজ করে 65 দিনে কত টাকা আয় করে সেটা বের করবো। তারপরে 1 জন বালক দৈনিক 1 ঘন্টা কাজ করে 1 দিনে কত টাকা আয় করে সেটা বের করবো। তারপর বের করবো এতজন বালক দৈনিক 10 ঘন্টা কাজ করে, এখানে একটু উল্টা হবে, তোমাদের বের করতে হবে, আমাদের বের করতে হবে কতদিন লাগবে এত টাকা আয় করতে সেটা বের করতে হবে। তো এটা বের করতে হলে আমাদের যেটা বলি, 4 জন বালকের কাজ করে, আমরা প্রথম থেকে বলি, 4 জন বালকের কাজ করে 3 জন পুরুষ আর 1 জন বালক সমান 3/4 জন পুরুষ, অথবা 8 জন বালক সমান 3 × 8/4, তার মানে হচ্ছে 6 জন পুরুষের কাজ হবে। তারপরে দিব আমরা 7 জন পুরুষ ও 8 জন বালকের কাজ সমান সমান হচ্ছে 7 যোগ, এই 6 জন পুরুষ যেটা বললো, 6 জন পুরুষ সমান 13 জন পুরুষ, তো 13 জন পুরুষের কাজ। তার মানে এখন আমরা দৈনিক 8 ঘন্টা কাজ করে 3 জন পুরুষ 9,750 টাকা আয় করে 65 দিনে, দৈনিক 1 ঘন্টা কাজ করে 3 জন পুরুষ 9,750 টাকা আয় করে কতদিনে, তার 65 হবে, এটা হবে এভাবে আমরা এখানে লিখি, তার মানে এখানে লিখতে হবে 65 × 8, তারপরে লিখতে হবে দৈনিক 1 ঘন্টা কাজ করে 1 জন পুরুষ 9,750 টাকা আয় করে কয়দিনে, তার মানে আরো বেশি দিন লাগবে, কারণ যখন কাজের লোকের সংখ্যা কমে যাবে তখন দিনের সংখ্যা বেড়ে যাবে। তারপর আবার বের করব 1 ঘন্টা কাজ করে একজন একজন পুরুষ 1 টাকা আয় করে কয়দিনে, 1 টাকা আয় করতে তার সময় লাগবে কম, তার মানে আমাদের 9,750 টাকা দিয়ে ভাগ করতে হবে, 9,750 টাকা দিয়ে ভাগ করতে হবে। তারপরে বের করব আমরা দৈনিক 10 ঘন্টা কাজ করে 1 জন পুরুষ 1 টাকা আয় করে কয়দিনে, তার মানে হচ্ছে 10 ঘন্টা কাজ করলে টাকার সংখ্যাটা আবার বেড়ে যাবে, মানে 10, তার মানে এটা 10 দিয়ে ভাগ হবে টাকা, সংখ্যাটা কমে যাবে। তারপরে আমরা দেখবো দৈনিক 10 ঘন্টা কাজ করে 13 জন পুরুষ 1 টাকা আয় করে কতদিনে, আরো কম সময় কম সময় লাগবে, কারণ পুরুষ লোকজনের সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে 13 নিচে আসবে। তারপরে বের করব দৈনিক 10 ঘন্টা কাজ করে 13 জন পুরুষ এই 24,375 টাকা আয় করে কতদিনে, তার মানে এটা উপরে চলে যাবে 24,375 টাকা। এখন তোমরা যদি কাটাকাটি করো তাহলে তোমাদের
টোটাল দিন বেরোয় আসবে, কতদিন লাগবে? তো 6 নম্বরটা দেখি, ইসাফ সাহেবের 4টি গরু দ্বারা 7 দিনে 40 হেক্টর জমি চাষ করতে পারেন, 6টি গরু দ্বারা 10.5 দিনে তিনি কত হেক্টর জমি চাষ করতে পারবেন? তার মানে 4টি গরু দ্বারা 7 দিনে, পরে 4টা গরু হচ্ছে কাজের লোক, কাজের সংখ্যা, লোক যে কাজ করে তার সংখ্যা, দ্বারা 7 দিনে 40 হেক্টর জমি চাষ করেন, তাহলে 1টি গরু দ্বারা 7 দিনে আরো তিনি কত হেক্টর জমি চাষ করতে পারবে? তবে 1টি গরু দ্বারা তার কম পারবে, কারণ 4টা গরু যে কাজ করতে হবে 1টা গরু তার কম পারবে, তার মানে 40/4, তারপর 1টি গরু দ্বারা 1 দিনে আরো কম পারবে /7, তারপর হচ্ছে 6টি গরু দ্বারা একটু বেশি পারবে গুণন 6, 6টি গরু দ্বারা 10.5 দিনে কত পারবে গুণন 10.5, এটা উপরে নিয়ে নিলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে। তারপর দেখি 7 নাম্বার, একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে 150 জন শ্রমিক 15 দিনে 6,750টি জামা তৈরি করতে পারে, ওই ফ্যাক্টরিতে 65 জন শ্রমিক কত দিনে 3,315টি জামা তৈরি করতে পারবে? তো এটাও একই রকম, তোমার যেটা করতে হবে 150 জন শ্রমিক 6,750টি জামা তৈরি করতে পারে 15 দিনে, 1 জন শ্রমিক 6,750টি জামা তৈরি করতে পারে, তার মানে হচ্ছে এটা হবে তাহলে সময় আরো বেশি লাগবে, 15, এখানে লিখি আমরা 15 গুণন 150, তারপরে 1 জন শ্রমিক 1টি জামা তৈরি করতে তার সময় লাগবে কম, কারণ জামার সংখ্যা হয়েছে 1টা, তার মানে 6,750টা নিচে আসবে, তারপরে 65 জন শ্রমিক 1টি জামা তৈরি করতে আরো সময় কম লাগবে 65, তারপরে হচ্ছে 65 জন শ্রমিক 3,315টি জামা তৈরি করতে একটা ঘটে যে সময় লাগে তার চেয়ে একটু বেশি সময় লাগে, তারপরে এটা গুণ হবে 3, 3, 1, 5, এখন কাটাকাটি করলেই তোমাদের দিনের সংখ্যা বেরিয়ে আসবে কয়দিন সময় লাগবে। তারপর দেখি 9, 8 নম্বর অঙ্কটা, লিলি একা একটি কাজ 10 ঘন্টায় করতে পারে, হামিদা একা ওই কাজটি 12 ঘন্টায় করতে পারে, লিলি ও হামিদা একত্রে কত ঘন্টায় করতে পারবে? তার মানে আমাদের 1টি কাজ 10 ঘন্টায় করতে পারে লিলি, হামিদা ওইটা 12 ঘন্টায় করতে পারে, লিলি ও হামিদা একত্রে ওই কাজটি কত? আমাদের প্রতি ঘন্টায় 1 একজন, লিলি 1 ঘন্টায় কতটুকু কাজের কতটুকু, মানে 10 ঘন্টায় করে কাজের 1টি কাজ, তাহলে 1 ঘন্টায় করে 1/10, তার মানে আবার হামিদা 12 ঘন্টায় করে 1টি কাজ, 1 ঘন্টায় করে 1/12, তার মানে 1 ঘন্টা দুজনে যদি একসাথে কাজ করে 1 ঘন্টায় কাজ করবে এইটা যোগ এই 100, 1/12 যোগ করলে এটা বেরিয়ে আসবে যে যোগফলটা আসবে, তখন লিখতে হবে লিলি ও হামিদা একত্রে 1 ঘন্টায় করে কাজটির এটার যোগফল এত অংশ, তাহলে এক এক বা সম্পূর্ণ কাজ করতে কত লাগবে সেটা গুণন করে দিলেই হয়ে যাবে, বা একরে একরে ভাগ করে দিয়ে বা যে সংখ্যাটা আসবে সেটা ভগ্নাংশ দিয়ে ভাগ করে দিলে তোমাদের মানে কত ঘন্টা সময় লাগবে সেটা বেরিয়ে আসবে।